আসসালামু আলাইকুম অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এম্বেরেড অপারেটিং সিস্টেম এমবেরেড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই টাইপের অপারেটিং সিস্টেম শুধুমাত্র একটিমাত্র স্পেসিফিক টাস্ক অ্যাকমপ্লিশ করার জন্য ক্রিয়েট করা হয়ে থাকে এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে এই টাইপের অপারেটিং সিস্টেম কম্পিউটারে ইউজ করা হয় না জি হ্যাঁ এই টাইপের অপারেটিং সিস্টেম কম্পিউটারে ইউজ করা হয় না এখানে আমরা ডেফিনেশনে দেখে নিতে পারি যে অ্যান এম্বের অপারেটিং সিস্টেম ইজ ডিজাইন টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক ফর এ পার্টিকুলার ডিভাইস হুইচ ইজ নট এ কম্পিউটার যে কোনো রকম একটা পার্টিকুলার একটা ডিভাইসের জন্য হচ্ছে এই টাইপের অপারেটিং সিস্টেম ডিজাইন করা হয়ে থাকে উদাহরণস্বরূপে আমরা বলতে পারি যে এলিভেটরস বা লিফটের কথা আমরা বলতে পারি তো লিফটের মধ্যে সফটওয়্যার ক্রিয়েট করা হয়ে থাকে যে একই টাইপের হচ্ছে জবগুলো আমরা ওখানে অ্যাকমপ্লিশ করি সাপোজ হচ্ছে যে আমার লিফ্টে অনেকগুলো বাটন দেখতে পারি তো বাটনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে কয়টা ফ্লোর আছে সে কয়টা ফ্লোরের নাম্বার লেখা থাকে তো ওই লিফটের মধ্যে একটা সফটওয়্যার এভাবে ক্রিয়েট করে দেওয়া যে যে সময় হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে ওয়ানে টিপ দিলে উপরের দিকে যাবে ওয়ান উপরের দিকে টান দিবে আবার যে সময় হাইয়েস্ট ফ্লোরে আছে জিতে টিপ দিলে নিচের দিকে চলে আসবে তো সফটওয়্যারটা এভাবে ক্রিয়েট করা আছে যে বাটনে প্রেস করলে হচ্ছে উপরের দিকে যাবে আর একটা বাটন প্রেস করলে নিচের দিকে আসবে এবং যে সফটওয়্যারটা হচ্ছে এই সকল কাজগুলো করছে সেই সফটওয়্যারকে হ্যান্ডেল করা বা সেই সফটওয়্যারকে রান করার কাজ হচ্ছে এমবেের অপারেটিং সিস্টেমের তো আমরা যে অপারেশনগুলো করি আপ ডাউন এটা হ্যান্ডেল করা হচ্ছে সফটওয়্যার এবং সফটওয়্যারকে হ্যান্ডেল কে সফটওয়্যারকে হ্যান্ডেল করা হচ্ছে এমবেের অপারেটিং সিস্টেম হুইচ ইজ এ স্পেশাল টাইপ অফ অপারেটিং সিস্টেম অ্যান্ড দ্যাট ইজ ক্রিয়েটেড অনলি ফর দ্যাট ডিভাইস নাথিং এলস জাস্ট দ্যাট দ্যাট ডিভাইস ক্যান বি ইউজড দিস অপারেটিং সিস্টেম অ্যান্ড উই ক্যান টেক এসি অ্যাজ ফর এক্সাম্পল এসি এয়ার কন্ডিশনের মধ্যে হচ্ছে কি এম্বের অপারেটিং সিস্টেম ইউজ করা হয়ে থাকে যেখানে হচ্ছে সফটওয়্যার এমনভাবে ইনস্টল করে দেওয়া যে রিমোটে আমরা ক্লিক করবো তো রিমোট দ্বারা হচ্ছে কি রিমোট আমরা ইউজার ইউজ করি তো সেক্ষেত্রে হচ্ছে অপারেটিং সিস্টেমের সব কাজ করা হচ্ছে কার্নাল কার্নাল কীগুলো আমরা পরবর্তী দেখছি ভিডিওগুলো থেকে জানতে পারবো তো নিয়ে চিন্তা করার কারণ নেই তো এসি হচ্ছে রিমোট হচ্ছে ইউজার ইউজ করে এবং অপারেটিং সিস্টেমে সব কিছু কার্নাল ইউজ করে তো যখন হচ্ছে ইউজার হচ্ছে রিমোট ক্লিক করে তো কার্নাল তখন কি করে কার্নাল তখন হচ্ছে রিমোটের নি অনুযায়ী যদি ইউজার ক্লিক করে যে এসি অন করার জন্য তো এসি তখন অন হয়ে যায় এসি যদি আমরা চাই যে পাওয়ার টেম্পারেচার রিডিউস করব তো ইউজার কি টেম্পারেচারে ক্লিক করে কত নাম্বার টেম্পারেচার আমরা রাখতে চাই সেভাবে কি রেডিউস করে দেয় তো এই যে একরকম জাস্ট একটা টাইপের কাজ করছে বা একটা ডিভাইসের জন্য কাজ করছে সেই টাইপের অপারেটিং সিস্টেম হচ্ছে এমবেডেড অপারেটিং সিস্টেম তো এখানে এসির ক্ষেত্রে যে অপারেটিং সিস্টেমটা সেটা অবশ্যই এলোভেটারের ক্ষেত্রে ইউজ করা যাবে না এবং এলোভেটারের ক্ষেত্রে যে অপারেটিং সিস্টেম সেটা অবশ্যই এসির ক্ষেত্রে ইউজ করা যাবে না তো আশা করি বুঝতে পারছেন যে শুধুমাত্র এক রকম কাজের জন্য হচ্ছে এমবেডেড অপারেটিং সিস্টেম ক্রিয়েট করা হয় বা বানানো হয়ে থাকে অন্য কোনো কাজ এই অপারেটিং সিস্টেম দিয়ে করা যাবে না তো এবার দেখে নেওয়া যাক এমবেডেড অপারেটিং সিস্টেমের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো কেম্বেরড অপারেটিং সিস্টেমের প্রথম যে অ্যাডভান্টেজ হচ্ছে সেটা হচ্ছে অনেক প্রচুর ফাস্ট হচ্ছে এই অপারেটিং সিস্টেম শুধুমাত্র একটা মাত্র পার্টিকুলার কাজের জন্য হচ্ছে এই অপারেটিং সিস্টেম ক্রিয়েট করা হয়ে থাকে তো এক টাইপের কাজ করা মানে কি অন্য কোনো সুইচিং নেই কনটেক্স সুইচিং নেই বা কি জব চেঞ্জ করতে হয় না তো প্রচুর পরিমাণে ফাস্ট হয় এই অপারেটিং সিস্টেম দ্বিতীয়ত হচ্ছে লো কস্ট কারণ তেমন একটা তো প্রোগ্রামিং নেই বা সুইচিং নেই ইনপুট আউটপুট কোনো তেমন একটা অপারেশনই নেই তো কস্টও কি খুবই কমে আসে থার্ড যে অ্যাডভান্টেজ হচ্ছে অবশ্যই কম মেমোরি নেবে এবং অন্যান্য রিসোর্স ইউজ করার কোনো প্রশ্নই আসে না কারণ হচ্ছে কি একই টাইপের কাজ করতেছে তো এই হচ্ছে এমভাবেটার অপারেটিং সিস্টেমের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে যদি কথা বলতে চাই শুধুমাত্র একটা মাত্র জব পারফর্ম করা যাবে যদি আমরা বলি এমেটরের ক্ষেত্রে একই টাইপের জব ইদার আপ অর ডাউন ইদার আপ অর ডাউন অর এসির ক্ষেত্রে ওপেন ক্লোজ অর পাওয়ার কন্ট্রোল এখানেও আপ ডাউন এর বেশি কিন্তু আর কিছু করা যাচ্ছে না নর্মালি হচ্ছে আমরা যদি কম্পিউটার ইউজ করতে পারতাম কারণ এম্বেরয়েড অপারেটিং সিস্টেম কম্পিউটারে ইউজ করা না বাইরের কম্পিউটারের বাইরে কিছু একটা তো কম্পিউটারে হলো আমরা অনেক কাজ করতে পারি অপারেটিং সিস্টেম দিয়ে কিন্তু এম্বেরয়েড অপারেটিং সিস্টেম যেহেতু কম্পিউটারেই নেই অন্য অন্য জাস্ট একটা পার্টিকুলার ডিভাইসের জন্য তো সেখানে কিন্তু এমন কোনো টাস্ক পারফর্ম করা যাবে না শুধুমাত্র একটা মাত্র জব পারফর্ম করা যায় সেকেন্ড যে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপগ্রেড করা যায় না বা ইট ইজ নট স্কেলেবল আপগ্রেড বলতে কি আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো না এখন সাপোজ হচ্ছে এলেভেন আমরা যদি চেঞ্জ করতে চাই তো খুলেই সব কিছু করতে হবে তো এটা তো আর করা সম্ভব নয় বা এসির ক্ষেত্রেও কি পুরোটা খুলে কি আমরা অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে যাব এরকম কি করাটা কি ভালো কোনো কাজ হবে বা ভালো কোনো আইডিয়া হবে অবশ্যই ভালো কোনো আইডিয়া হবে না আর এখানে যা বলা হচ্ছে যে ইজ নিয়ারলি স্কেলেবল স্কেলেবল মানে বা স্কেলেবিলিটি মানে হচ্ছে আপগ্রেড একই কথা যে চেঞ্জ বা মডিফিকেশন তো অবশ্যই মডিফাই করা যাবে না একবার যদি আমরা ইন করে ফেলি বানিয়ে তো যদি প্যাকেজিং করে ফেলি এসি বা হচ্ছে আমরা যদি ক্রিয়েট করে ফেলি একটা এলিভেটর বা একটা লিফ্ট তো এটা অবশ্যই চেঞ্জ করা যায় না বা খোলা খুবই ঝামেলাপূর্ণ তো হচ্ছে শুধুমাত্র একমাত্র কাজের জন্য করা হয় এবং এটা অবশ্যই ডিফিকাল্ট আপগ্রেড করা বা স্কেলেবিলিটি যদি আমরা ইস্যু এখানে আনতে চাই তো ইট ইস নট স্কেলেবেল তো এই ছিল হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এম্ব্যারেড অপারেটিং সিস্টেমের আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম